নমস্কার, দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি যে চেয়ারে বসে আছি, যে টেবিলে বসে আমি অনুষ্ঠান করছি এবং যে চ্যানেলে আমি করছি, আমরা এই জায়গাটাকে এবং আমাদের যারা অ্যাস্ট্রোলজার তারা একে পবিত্র বলে মনে করেন। অবশ্যই তার সঙ্গে কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, কিন্তু যারা এখানে বসে আনঅথেন্টিক্যালি কোনো কথা বলে যদি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, কেউ যদি করে থাকেন, এর থেকে অন্যায় আর কিছু নেই। যদি কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়, আমি বিশ্বাস করি আপনারা বুদ্ধিমান মানুষ, আপনাদের চোখ কান সব সময় খোলা, কোথায় গিয়ে তপস্যা করে, যজ্ঞ করে, মন্ত্র পড়ে, এগুলো মানুষের কাজ, মানুষের মানবিকতার কাজ, আপনি কাজ করছেন অমানুষিকভাবে, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, ভুল বোঝাচ্ছেন মানুষকে। আমরা চাই পুরোপুরিভাবে সায়েন্টিফিক্যাল অ্যানালাইসিস, পুরনোর সঙ্গে নতুনকে আমরা ম্যাচ করতে পারি, কিন্তু তাই বলে এমন আমরা কিছু করতে পারি না যেটা বুদ্ধিমান মানুষের কাছে শুধুমাত্র নিছক মূর্খতা এবং বোকামোর কাজ। আমরা এই অনুষ্ঠান থেকে জীবনে কোনোদিন সেরকম করিনি, জীবনে। আমরা মনে করি সাকসেসের মূল মন্ত্র এই আমার পাশে বসে থাকা, এই ভদ্রলোক এই অনুষ্ঠান থেকে বহুদিন আগে বলেছিলেন সাকসেসের মূল কি চাবি হচ্ছে আপনার কাজ, আপনার কর্ম, আপনার এলিজিবিলিটি। এই ক্ষেত্রে আপনার যদি কোনো লিঙ্কে প্রবলেম হয়, বেসিক স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম হয়, দেন অবশ্যই অ্যাস্ট্রোলজি কোঅপারেটিভ, মন্ত্র পড়ে একটা মোহময় পরিবেশ তৈরি করে আপনাকে কিছু পাইয়ে দেওয়া যায় না। দিস ইজ ট্রু। এটা যে অনুষ্ঠানে বসে সদর্পে গর্বের সঙ্গে বলতে পারেন। অভি শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, অভিদ আন্তরিক স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অভিদা, কি বলবেন, মানে এর তো আলোচনার আমি মাঝে মধ্যে বাক্যস্ফূর্ত হই, আমি ভাষা হারিয়ে ফেলি। একটা জিনিস হচ্ছে মানুষকে ভুলভাল বোঝানোটা, এটা আজ থেকে নয়। আমি যখন অ্যাস্ট্রোলজি শুরু করি প্রায় আজ থেকে 10-12 বছর আগে, জানবেন আমি তখন থেকে এই জিনিসটা দেখে আসছি যে মানুষকে না মানে একটু উল্টো পাল্টা বোঝানোর টেন্ডেন্সি অনেকের মধ্যে রয়েছে। একটা জিনিস যে ওভারঅল আপনার দ্বারা যে কাজটি হবে না, যেমন ধরুন এমন অনেক ক্লায়েন্ট আমি দেখেছি আমার প্রফেশনাল কেরিয়ার, আমি বহু ক্লায়েন্ট এরকম দেখেছি, ভালো মানে অনেকের কাছে ঘুরে এসেছেন, প্রচুর লোকের কাছে ঘুরে এসছে, এমনও লোক এসেছিল যেখানে যিনি আমাকে, যিনি যে প্রফেসর শিখিয়েছেন সেই প্রফেসরের কাছ থেকে উনি রেজাল্ট পাননি, তিনি আমার কাছে এসছেন, যদিও তিনি জানেন না যে যাকে দেখিয়ে যে তিনি আমার প্রফেসর ছিলেন। কিন্তু কথা হচ্ছে সাকসেস তাদের আসেনি। কেন আসেনি? অভিদা, যে রেমেডিয়াল গাইডলাইনগুলো করেছিলেন ওনারা সেগুলো মনে হয় ভুল ছিল না, সেগুলো ঠিক ছিল, তা সত্ত্বেও সেই রেমেডির কোনো অ্যাকশন হয়নি। হ্যাঁ, এটা কেন হয় আমি কিন্তু এটা খেয়াল করেছি যে রেমেডি সবার কাছ থেকে নিলে কাজ করে না, মানে এটা কি সেই হাত গুণ বা হাত যশের কিছু ব্যাপার আছে নাকি? ব্যাপারটা হচ্ছে এখানে কাকতালীয় ব্যাপার কিছু নয় যে অভিশাস্ত্রীর হাত থেকে বেরোলে সেই রেমেডি মারাত্মক অ্যাকশন নিয়ে নেবে আর অন্য কেউ দিলে সেই অ্যাকশনটা হবে না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে খুব মানে পয়েন্টে একটা কথা আছে, জানবেন আপনি, আমি, আমাদের বিভিন্ন যারা নেতামন্ত্রীরা রয়েছে, প্রত্যেকেই, যারা মানে আচ্ছা আচ্ছা বড় বড় বিজনেস টাইকুনরা রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে 12-14 ঘন্টা আমরা থাকি। আচ্ছা, এটা একদম গোয়ার নিয়ম। এই 12-14 ঘন্টা আপনি যেখানে রয়েছেন সেই বাস্তুটি ঠিক আছে তো, মানে সায়েন্টিফিক ডিগ্রি ওয়াইজ প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা জায়গা অ্যাবসলিউটলি ঠিক আছে তো? যদি সেখানে ড্যামেজ থাকে একদম মানে লিখে রেখে দিন, জীবনে আপনি যত লক্ষ টাকার হোক, যত কোটি টাকার রেমেডি, মানে পৃথিবীর সব থেকে দামি রেমেডিও আপনি যদি পড়ে থাকেন সে রেমেডি অ্যাকশন নেবে না, এটাও বলা আমার ভুল হচ্ছে, রেমেডি অ্যাকশন নেবে বাট ওই না নেওয়ার মতন নেবে, মানে কাজের কাজ কিছু হবে না, যেটা উনি চাইছেন সেটা উনি পাবেন না, এই হচ্ছে কথা। আপনি কিছুটা হয়তো ধরুন আপনার 1 কোটি টাকা লোন হয়েছে, সেই জায়গা থেকে আপনি ওটা কিছুটা রিকভার করলেন, মানে 6-7 লাখ আপনি 10 লাখ অবধি রিকভার করলেন, তারপর কিন্তু আর পারবেন না।
কেন পারবেন না, তার কারণ ওভারঅল বাস্তুর জিনিসটা আমি যাদের প্রেডিকশন আজ পর্যন্ত করেছি আমার প্রত্যেক ক্লায়েন্টসদেরকে বলা হয় বা অনেক ক্লায়েন্টকেও আমি যেখানে মনে করি তাদেরকেই বলি যে আপনার বাস্তুর ডায়াগ্রাম পাঠান, অর্থাৎ প্রপার ডিগ্রি ওয়াইজ মেনটেন করে বাস্তুটি তৈরি হয়েছে। তো অনেক সময় দেখা যায় আপনাদেরকে অনেকে এরকম ভুল মানে চালনা করা হয়, আপনার বাস্তুটির ঈশান কোণটি ড্যামেজ হয়েছে, মানে ঈশান কোণে বাথরুম টাথরুম রয়েছে, আপনি এক কাজ করুন আপনি কিছু একটা রেমেডি মানে কোনো একটা ক্রিস্টালের জিনিস আপনি ঘরে বসিয়ে দিন। এইগুলো অ্যাবসলিউটলি ভুল ভাল কথা, এই চলনায় চললে জীবনে আপনি কোনোদিন উন্নতির মুখ দেখতে পাবেন না, বাস্তব জিনিসটা শিখুন না। ধরুন আপনার পা ভেঙে গেছে, খুব ভালো করে বুঝবেন কথাটা, আপনার পা ভেঙে গেছে, তা আপনার পায়ে প্লাস্টার করাটা এটা প্রযোজ্য অ্যাজ পার মেডিকেল সায়েন্স। তা প্লাস্টার করা হলো, প্লাস্টারটি খোলা হলো, তারপরের দিনেই আপনি ফুটবল মাঠে ফুটবল খেলতে নেমে পড়তে পারবেন। একদমই তো তাই, সত্যিই তো ব্যাপারটা হচ্ছে এটাই। অর্থাৎ আপনার যেটা ড্যামেজ হয়ে আছে সেই ড্যামেজ জায়গাটাকে কোনো একটা জিনিস দিয়ে দিল, আপনি সেটা প্রতিষ্ঠা করে ফেললেন, ধূপ ধুনো দেখিয়ে ফেললেন, আপনার বাস্তু ঠিক হয়ে গেল। ব্যাপারটা এই ধরনের জায়গা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি বা অ্যাজ পার সায়েন্টিফিক বাস্তু ট্রিটমেন্ট এখানে এইটাগুলো বলে না। কি বলে তারা? তারা বলে নতুন করে ক্রিয়েট করতে, নতুন করে তৈরি করতে, নতুন করে অ্যাচিভমেন্টের দিকে যেতে। তার জন্য আমার আজ পর্যন্ত যতগুলো আমি আমার ফ্ল্যাট রয়েছে বা বাড়ি রয়েছে যাই হয়েছে, আমি আজ পর্যন্ত কোনোদিন মানে দেখবেন অনেক সময় দেখা যায় আমার একটা ফ্ল্যাটে আছে জানেন তো, অনেকে এসে বলে যে দাদা আপনার এন্ট্রান্স ডোরটা এতটা ছোট কেন, মানে অনেকের তো এন্ট্রান্স ডোর বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে, অপেক্ষাকৃত ছোট। তার কারণ ওই ডিগ্রি ওয়াইজ এন্ট্রান্স ডোরটা ওইখানে না বসালে বাস্তুতে কিন্তু মারাত্মক ড্যামেজ আসতে পারে। একদমই, এই জিনিসগুলো যদি জানেন তবেই হবে। দেবাশিসদা যে কথাটা বলছিলেন, ফোন আছে একটা, আমি এই কথাটা বলে নিচ্ছি ফোনটা, যে পুজো পাঠ হোমযজ্ঞ এইসব জানবেন আজকালকার যুগে এইসব জিনিসকে কেউ খুব একটা প্রায়োরিটি দেয় বলে আমার মনে হয় না জানেন তো। আপনারা এডুকেটেড লোক আর অভিশাস্ত্রীর ভিউয়ার মানে তারা খুব এলিট ভিউয়ার, কাজে বুঝি না কি করে তারা বলছেন, মানে কেন বলছেন, কি উদ্দেশ্য, মানে মানুষকে কি মানে তারা কি ভাবেন যে যারা উল্টো দিকে বসে রয়েছে তারা জানেন না কিছু, বুঝেন না তো কিছু, বুঝেন না একটা জিনিস জানেন তো, জানবেন একটা মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে দেওয়াটা খুব ইজি, কারণ এক হচ্ছে ডাক্তার, দুই হচ্ছে লয়ার আর তিন হচ্ছে অ্যাস্ট্রোলজার। এই তিনজন যদি তারা চায়, যদি তারা চায় মানুষকে ভুল বোঝাবে, দে ক্যান ডু দ্যাট, কারণ মানুষ বিপদে পড়লেই তাদের কাছে যায়। সব থেকে বড় কথা, মানুষ চাই মানে মানুষের কাছে সেই সময় মানুষকে যারা তারা ভুল বোঝাচ্ছে না ঠিক বোঝাচ্ছে সেই সময় সেই ভাবনা বিবেচনা করার মতন সময় তাদের নেই, তারা শুধু চায় সেখান থেকে বেরোতে। কিন্তু বেরোবেন কি করে? আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন আপনার পেটে ব্যথা হয়েছে হোমযজ্ঞ করে পেটে ব্যথা ঠিক হয়ে গেছে? শোনেননি? পেটে ব্যথা হলে সেই মেডিসিনটি আপনাকে খেতে হবে, তা সেটা যদি সায়েন্স হয় আপনার লাইফের প্রবলেম হোমযজ্ঞ করে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু খুব একটা কি অ্যাকসেপ্টেড কথা হলো, খুব একটা প্রাইম কথা হলো, প্রপার কথা হলো কি না? তবে আমার মনে হয় যে আমরা আমাদের মতো বলবো, টিভির ওপারে বসে থাকা মানুষকে আমরা শ্রদ্ধা সম্মান করি, আমরা মনে করি আপনার অনেক বেশি শিক্ষিত বুদ্ধিমান ডিসিশন ওনাদের হাতে। অবশ্যই অবশ্যই, কারণ জানবেন আমার কাছে যারা বুকিং করে বা আমার কাছে যারা বুকিং পায়, আমার ক্লায়েন্টস যারা, আমার কোনো ক্লায়েন্টকে আপনি দেখবেন না যে এই ফাইভ পাস বা তারা নাম লিখতে পারে না, এরকম ক্লায়েন্ট নেই, গুণাগুন্তি। কিন্তু যারা রয়েছে আবার তারা আবার মানে আচ্ছা আচ্ছা এমবিএদেরকে কিনে রেখে দিয়েছে। একদমই একদমই, ঠিক আছে। কাজেই জানবেন হোম যজ্ঞ টমযজ্ঞ করে কোনো লাভ নেই, নিজেকে রেক্টিফাই করুন, নিজের চার্টকে রেক্টিফাই করুন, নিজের যে রাস্তাটায় চলছেন সেই রাস্তাটা আপনার জন্য অ্যাবসলিউট কিনা সেইটা আইডেন্টিফাই করুন, এটাই রেমেডি। সব থেকে বড় রেমেডি হচ্ছে এটা। সেকেন্ড রেমেডি হচ্ছে আপনার যদি কোনো চার্টের গলতি থাকে, ওভারঅল বেসিক স্ট্রাকচার ডাউন থাকে, যদি ইন্টারলিঙ্ক ফাংশন খারাপ থাকে, তাহলে সেগুলোর রেমেডি আলাদা, কিন্তু সেগুলো অবশ্যই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি ওয়াইজ অ্যান্ড জেমোলজিক্যাল থিওরি ওয়াইজ
এখানে পূজো পাঠ হোম যজ্ঞ করে কোনো লাভ নেই। আমি আবারও বলবো একটা কথাই, একটা জায়গা আমার মানে সত্যি ধন্যবাদ দিতে হয়, কারণ নবীদের একটা জায়গা বললেন নিজেকে নিজে চিনুন। নিজেকে নিজে চেনা যে কত গুরুত্বপূর্ণ আমার মনে আজকে তারাও ভাববেন। এবার আমার বিশ্বাস যে টিভির ওপারে বসে থাকা মানুষরা আপনাকে যেভাবে যে সম্মান দিয়ে এসছেন এতদিন ধরে, আগামী দিন এটা আরও বাড়বে কোনো সংযোজন আজকের এই কথা বলার পর। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নিবেদিতা পল কথা বলছি। কে বলছেন আপনি? আমি নিবেদিতা পল কথা বলছি। আচ্ছা নিবেদিতা, কোথা থেকে বলছেন নিবেদিতা? আমি বলছি আমি মুম্বাই থেকে বলছি। মুম্বাই, মুম্বাই থেকে নিবেদিতা। নিবেদিতা, এই প্রোগ্রামের সঙ্গে পরিচয় বা দেখা, অনেকে বলেন আমি ইউটিউব থেকে দেখেছি, বা কোনো অভিধার সম্পর্কে কোনো নলেজ, প্রিভিয়াস নলেজ? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই বোন দুজনেরই জন্য আমার বাবা গেছিলেন বাকি মুম্বাই চেম্বারে, মানে সত্যি ভীষণ ভাবে উপকৃত। আপনার ভাই এবং বোন আমার কাছে এসেছিলেন? হ্যাঁ দাদা। গত বছর কবে এসেছিলেন? ভাইয়ের আর ভাইয়েরও গেছিল, ওর কর্মসংস্থান কিছু হচ্ছিল না, ও আনএমপ্লয়েড ছিল। আচ্ছা লকডাউনের আগে অবধি কেমন চলেছে? লকডাউনের আগে অবধি দুর্দান্ত চলেছে, এবং লকডাউনের মধ্যেও গাড়ি বুকিং হয়েছে। একদম একদম। তা তিন বছর আগের ভাই আর তিন বছর পরের ভাই, রংটা কতটা চেঞ্জ হয়েছে বলে আপনার মনে হয়? আকাশ পাতাল তফাৎ হয়েছে দাদা, আকাশ পাতাল তফাৎ হয়েছে, আকাশ পাতাল তফাৎ হয়েছে, হতে বাধ্য। ও তো পলিটিক্সে চলে গেছিল দাদা, পলিটিক্সে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আপনি ওর চার্ট থেকে বলেছিলেন যে ওর পলিটিক্স লাইন একদমই ও সুটেবল হবে না, পলিটিক্যাল লাইন হবে না। না সত্যি ও সেরকম হচ্ছিল, সেখানে প্রচুর ও শত্রুতা বেড়ে গেছিল। ইভেন আপনার কথা শুনে যখন ও পলিটিক্স থেকে বেরিয়ে আসে তখনও পর্যন্ত ওর পেছনে শত্রু লেগেছিল। আপনি দাদা সেখানে তো সেই শত্রুর জায়গাটাও আপনি মানে ঠিক করে দিয়েছেন। থ্যাংক ইউ, এটা আমার কর্তব্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু মানে রাস্তায় চলার সময় ঠিক আছে জানবেন, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, ইট ফুল অফ থর্নস। একটা কথা খুব মানে সুন্দর কথাটা, দারুণ কথা রয়েছে, খুব সুন্দর একটা কথা বললেন। থর্নস গুলোকে না সরালে আপনার রাস্তায় আপনি চলতে পারবেন না, তা সেটা আমার কর্তব্য তো। আর একটু বোনের কথাটা শুনি, আপনি বলেন যে এডুকেশন পারপাস, যখন আমরা কয়েকদিন আগেই ঘোষণা করেছি কয়েক সপ্তাহ, আপনি যে আমি জানি না আপনি শুনেছেন কিনা, হ্যাঁ ট্রিপল পাওয়ার রেমিডি একটা করা হচ্ছে ফর অনলি জাস্ট ফর দ্য স্টুডেন্টস। ইয়েস, অনলি ফর স্টুডেন্টস, অনলি ফর স্টুডেন্টস। 3 বছর আগে এই জিনিসগুলো ছিল না। আপনার কথা মতে বোন কিন্তু আজকে লন্ডন চলে গেছে ফ্যাশন ডিজাইনিং করতে। বোন এখন লন্ডনে আছে? আরে বাপ রে বাপ, হোয়াট আ অ্যাচিভমেন্ট, হোয়াট আ অ্যাচিভমেন্ট। বোন লন্ডনে আছে কি বলছেন আপনি? তাই বোন লন্ডনে ফ্যাশন ডিজাইনিং করছে। এটা ফ্যাশন ডিজাইনিং, এটা তো অনেকের স্বপ্ন থাকে, স্বপ্ন, ড্রিম কামস ট্রু, ড্রিম কামস ট্রু, ফ্যাশন ডিজাইনিং। ড্রিম যদি বাস্তবে পরিণত মানে রূপান্তরিত না হবে তাহলে অবিশ্বাসীর কাছে এসে কারো লাভ হয়নি, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। আমার কাছে আসা মানে ড্রিম সত্যি করে ছাড়বো, যার যে সেক্টরে ড্রিম থাকুক, যে সেক্টরে যা। এবার কথা হচ্ছে কানেকশনটি রাখতে হবে, কানেকশন তো পারবো না। তবে আবার এই ক্ষেত্রে একটা বিষয় আছে, বাস্তুর হয়তো বা লিংক একটা দেখা দরকার, বাস্তুর লিংক একটা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কানেকশন, কারণ জানবেন কানেকশন যদি পারমিট করে তা সত্ত্বেও আপনি যেতে পারছেন না, সেটা আমার উপর ছেড়ে দিন। কিভাবে তাকে পৌঁছতে হয় সে শিক্ষায় শিক্ষিত অবিশ্বাসী হয়, সেটা ইতিহাস বলছে, এন্ড হিস্ট্রি রিপিটস এগেইন এন্ড এগেইন এগেইন এন্ড এগেইন, বারবার করে ইতিহাস। একটা জিনিস জানবেন মানে, আজকে আপনার বোন লন্ডনে আছে এটা শুনে আমি খুব হ্যাপি, কেন জানেন? কারণ আমার হাত দিয়ে তৈরি হয়েছে তো, ঠিক আছে। আপনি বলেন এডুকেশনাল প্রবলেম নিয়ে আপনার বোনকে নিয়ে এসেছিলেন আপনার বাবা মা, একজন ব্যক্তির এডুকেশনাল প্রবলেম থাকা মানে বাবা মায়েরও চিন্তা, আর সব থেকে বড় চিন্তা যদি হয় আপনার যিনি ভাই ওনাকে নিয়ে, কারণ উনি আনএমপ্লয়েড ছিলেন সেই মুহূর্তে।
ক্যারিয়ার তৈরি, ক্যারিয়ার তৈরি বিগ ম্যাটার, ঠিক আছে? তা আজকে যে জায়গায় আপনারা রয়েছেন, তা ম্যাডাম আজকে অবিশ্বাসীর সম্বন্ধে আপনার কি ধারণা যে মানুষ আসলে কাজটা হয় অবিশ্বাসীর কাছে, কি বলেন আপনি? দাদা আপনার সম্পর্কে আমার প্রথম থেকেই কিন্তু ধারণা একদম ক্লিয়ার ছিল যে এই মানুষটা পারে না এমন কিছু নেই পৃথিবীতে। আরে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ম্যাডাম, তা তিন বছর আগে মেগা পাওয়ার রেমেডি ছিল না স্টুডেন্টদের জন্য বা প্রফেশনাল ব্যক্তিদের জন্য বা স্টুডেন্টদের জন্য বলতে পারেন, রিসার্চ রেমেডিও ছিল না, ঠিক? এখন যাদের উপর অ্যাপ্লাই হচ্ছে, আপনার কি মত ম্যাডাম, তারা তাদের অ্যাকশন ট্যাকশন হবে, তারা ভালো থাকবে না খারাপ থাকবে, আপনার কি মত বলে? আপনার কাছে দাদা একটা মেগা পাওয়ার সম্পর্কে আপনি যেটা বলছেন, মানে এ তো মানে আমার তো মনে হচ্ছে আপনি যেটা রিসার্চ রেমেডি করেছেন সেটার মতোই বোধহয় মেগা পাওয়ার রেমেডি। হ্যাঁ, রিসার্চ রেমেডি সমতুল্যই হবে ওটা। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা বলুন তো, আপনার বোনের অ্যাকশনটা কতদিন পর থেকে শুরু হলো? আপনার মানে আপনারা বুঝতে শুরু করলেন যে হ্যাঁ রেমেডি দেওয়ার পর থেকে রেমেডি অ্যাকশন হচ্ছে, কতদিন পর থেকে মনে হলো আপনার এটা? দাদা অ্যাকচুয়ালি ওর খুব ইচ্ছা ছিল যে ও মেডিকেল পড়বে, মেডিকেল, আচ্ছা, কিন্তু হ্যাঁ ওর মেডিকেল লাইন ওর জন্য একদম সুটেবল ছিল না। ও যখন আপনার কাছে বলল, আপনি বললেন যে আমার কথা শুনে ফ্যাশন ডিজাইনিং পড়তে, তো ও তো ফ্যাশন ডিজাইনিং এ সেরকম ভাবে কিছুই জানতো না বুঝতো না। ও যখন আস্তে আস্তে এগুলোকে স্টাডি করতে থাকলো, এগুলোকে যখন উনি কালচার করতে থাকলো, ওর আস্তে আস্তে মানে এটা নিয়ে ওর ভালো লাগা তৈরি হলো। তার মধ্যেই আপনি রেমেডি দিয়েছেন, তার মধ্যেই আপনি আপনি শুধু বলেছিলেন যে আমার কথা মতো থেকে অ্যাকশনটা হয়েছে, আমি এটুকু শুধু শুনবো একটু। মোটামুটি আপনি ধরে নিন এক থেকে দেড় বছর, এক থেকে দেড় বছর। এখন মেগা পাওয়ার রেমেডি যাদের হবে, এক দেড় বছর অপেক্ষা করতে হবে না, খুব ফাস্ট, খুব কুইক মেগা পাওয়ার রেমেডি বা রিসার্চ রেমেডি, বুঝতে পেরেছেন? দাদা আমি আপনাকে সেটাই বলতে চাইছি যে যে মেয়ে মানে ফ্যাশন ডিজাইনিং এ কিছুই জানতো না বুঝতো না, তার রেমেডি যে এক দেড় বছরে অ্যাকশন করে যাবে সেটাই আমি ভাবতে পারি নি। জানবেন কানেকশন এটাকেই বলা হয়, রাস্তা চয়েস করা এটাকেই বলা হয়, ঠিক আছে? তবে আমি আমার পরিবারের তরফ থেকে এইটুকুই বুঝতে পেরেছি যে অবিশ্বাসী মানে একজন ম্যাজিক, কাজটা ম্যাজিকের মতো হতে পারে বাট সাবজেক্টটা ম্যাজিক্যাল সাবজেক্ট নয়, ঠিক আছে? মানে এটা নিয়ে প্রচুর পড়তে হয়েছে এবং আপনারা জানেন যে রিসার্চ করবার জন্য ওনাকে কিন্তু এই স্বাভাবিক জীবনের ফ্লো থেকে অনেকটা দূরে সরে থাকতে হয়েছিল, এটা আপনাদের কাছে প্রামাণ্য সত্য, মানে এটা আপনারা জানেন, ইভেন জানেন, এবং মানুষ প্রচুর লোক এখানে ফোন করে বলছে উনি কবে আসছেন, কবে আসছেন। আজকে সেই কৃচ্ছ সাধন বলবো আমি ওটাকে, ঠিক আছে? অবশ্যই কৃচ্ছ সাধন, একদম। সেই কৃচ্ছ সাধনের পর লকডাউনেও মানুষ আমাকে হয়তো আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, হ্যাঁ কারণ সরকারি নিয়ম আমাদের মেনে চলতেই হবে, ঠিক আছে? বাট মানুষ আমাকে ফোনেতে ব্যতিব্যস্ত করে দিয়েছে এবং এখন কিন্তু অনলাইন চলছে, বুকিং এর পর বুকিং, মানে অনলাইন বুকিং এ আমি মানে আমি যে সারাদিনে একটু খাওয়া দাওয়া করবো আমি সেই সময়ও পাইনি লকডাউনেও, এখন এ গল্প ছেড়ে দিন, এখন তো আরো পাচ্ছি না। কাজেই আপনাদের ভালোবাসা ম্যাডাম এগুলো, যাক তাহলে আপনারা হ্যাপি ম্যাডাম, বাবা মা ভালো আছেন? দাদা বাবা মা ভালো আছেন এবং আমি একটু আজকে বাবার জন্যই আর কি, বাবার জন্য, হ্যাঁ বলুন বলুন, জানাবো বলেই আপনাকে। আচ্ছা ওনার বয়সটা কত? কারণ দাদা আমি অনলাইন বুকিং করতে চেয়েছিলাম কিন্তু অনলাইনে মুম্বাইয়ের বুকিং ফুল আছে বলছেন। বুকিং ফুল থাকলে কিছু করার নেই, বলুন বাবার বয়স বলুন। আমার বাবার বয়স এই মোটামুটি আপনি ধরে নিন 53 টু 55 এর মধ্যে, 53 টু 55 এর মধ্যে, আচ্ছা ওরকম হবে তাই তো? আচ্ছা ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, আপনার বাড়িতে কখনো কোনো পেট পোষা হয়েছিল? হ্যাঁ দাদা এখনো রয়েছে। আচ্ছা বেশ ভালো কথা, এবার আসি কথায়, এইটা বিজনেসের চার্ট, এটা বিজনেস থেকে ডেভেলপমেন্ট হবে এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই, বাট অনেক সময় দেখবেন একাধিকবার ঠকে যাওয়া টেন্ডেন্সি, মানে আপনার বাবাকে অনেকে ঠকাবে, প্রচন্ড ঠকাবে, সেটা নিজের লোক হতে পারে, বাড়ির লোক হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে? বাট একাধিকবার ওনাকে এমন জায়গায় ট্র্যাপে ফেলবে যে ট্র্যাপ থেকে উঠতে গেলে ওনার অনেক টাইম চলে যাবে, এবং ওই টাইমটা যখন ওই টাইমের দিকে মানে ওই দিকে যখন টাইম যেতে শুরু করবে, বিজনেস কিন্তু অটোমেটিক্যালি টালবাটাল অবস্থাতেই। একবার একটু জিজ্ঞেস করে নিই এই ধরনের ঘটনা, দেখুন ম্যাডাম কোনো রকম হেজিটেশনের দরকার নেই, একদম সোজাসুজি কথা, সোজাসুজি বলুন, মানে কোনো অসুবিধা নেই এরকম ধরনের। জীবনে যতগুলো অ্যাঙ্গেল হয় সব অ্যাঙ্গেল থেকে উনি ঠকেছেন। হ্যাঁ সব ঠকতে হবে, এই কানেকশনটাই এরকম কানেকশন। আমার এই ভাইয়ের জন্যই
আমার বাবা মা তো বেশি ছোটাছুটি করেছেন, আমার এই ভাইয়ের জন্যই এর আগে আপনারা অনেক অ্যাস্ট্রোলজার অনেক অনেক তান্ত্রিকের কাছে গিয়েছিল, প্রচুর প্রচুর টাকা নিয়ে নিয়েছে দাদা, অনেক জায়গায় গিয়ে অনেক পুজো পাঠ, এই যে হোমযজ্ঞের কথা আপনি বলছিলেন না, সত্যি বলতে কোনো কাজ হয় না, মানে অনেক জায়গায় গিয়ে অনেক টাকা পয়সা খরচা করেছে। আমার খুব ভালো লাগলো যে আপনি এই কথাটা বললেন। হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগলো, খুব ভালো লাগলো। সাধক সাধিকারা এখন বসে আছে, কে বলছে তারাপীঠ নিয়ে যাবো, কে বলছে কামাখ্যা নিয়ে যাবো, কে বলছে অমুক জায়গায় চলো, কে বলছে অমুক জায়গায় চলো। আরে ছুটে কোনো লাভ নেই, ছুটতে হলে এক জায়গায় ছুটবেন, বিজ্ঞানের পেছনে ছুটুন না, দেখুন না কি জিনিস রয়েছে, কি রসদ রয়েছে। অবিশাস্ত্রীর কাছে যা জিনিস রয়েছে, যা রিসার্চ রেমেডি রয়েছে, যা স্টুডেন্টের জন্য মেগা পাওয়ার রেমেডি রয়েছে, কারো কোনো বাবা মাকে বা কোনো বিজনেসম্যানকে বা যারা আনএমপ্লয়েড তাদেরকে চিন্তা করতে হবে বলে আমার অন্তত মনে হয় না। আর জানবেন আমার ক্লায়েন্টটা কেউ পিছিয়ে থাকে না। বলুন ম্যাডাম। দাদা সবথেকে আশ্চর্য জিনিস হচ্ছে আমার মানে যত জায়গায় গেছিল সবাই বলেছে যে হ্যাঁ ঠিক আছে পলিটিক্স এর জায়গায় এরকম সমস্যা হচ্ছে ঠিক করে দেবো, কিন্তু একমাত্র দাদাই অভিশাস্ত্রী তিনি বলেছেন যে না ও পলিটিক্যাল জায়গা ওর জন্য সুটেবল নয়, ওটা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে এটাও হয়েছে, মানে অনেকে বলেছেন আসুন পলিটিক্যাল ক্যারিয়ার সাইন করিয়ে দেবো। একদম একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্ত ভুল ভ্রান্ত, এইসব ভুল ভ্রান্তির শিকার যে সমস্ত মানুষরা হচ্ছেন আমি তাদেরকে একটু অ্যালার্ট করতে চাই, এরকম ভাবে ঠকবেন না। কারণ জানবেন অ্যাস্ট্রোলজিকে ইউটিলাইজ করতে শিখুন, অ্যাস্ট্রোলজির থেকে বড় বন্ধু কিন্তু নেই, বাট অ্যাস্ট্রোলজার যদি শত্রু হয়ে যায় তখন অ্যাস্ট্রোলজিকে কিন্তু খাটানো খুব মুশকিল। ঠিক আছে ম্যাডাম, আপনি পারলে একবার আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন, হ্যাঁ যদি বুকিং ফুল থাকে বলবেন আমি বলেছি বুকিং দিতে, কেমন? ঠিক আছে, এইটা খুব ক্রিটিক্যাল চার্ট এবং রিসার্চ রেমেডি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আপনি তো বললেন আপনার ভাই বোন এসে আমার কাছে ভালো আছে পুরোনো রেমেডিতে, রেগুলার রেমেডিতে, এবার রিসার্চ রেমেডি কাকে বলে এই জিনিস আপনাদেরকে বোঝাবো আমি। ঠিক আছে, আর রিসার্চ রেমেডির অ্যাপ্লাই হলে মোটামুটি ধরে রাখুন যা ক্রিটিক্যাল চার্ট মোটামুটি 8-9 মাস সময় লাগবে কিন্তু। ঠিক আছে, ও ঘুরিয়ে দেবো, ও নিয়ে চাপ নেই, একদম নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমন, বাকিটা আমার উপর চালুন। একদম, এই দুজন কথা বলছেন, মাঝখানে তৃতীয় পক্ষ হিসাবে আমি এখানে থেকে আপনাদের সামনে বলছি, আবার তারপরে আপনি লাইভ অনুষ্ঠানে ফোন করবেন, করবে তো, মানে এই জোটটা কিন্তু আমি অভিদার সঙ্গে প্রোগ্রাম করে বুঝেছি এই মানুষটার মধ্যে এই সততা এবং এই জোটটা আছে। সব থেকে বড় কথা, সূর্যগ্রহণ যে গেল, একদম এই সূর্যগ্রহণের পর মেষ লগ্ন মেষ রাশি খুব সাবধান, অনেকে অনেক কথা আপনাদেরকে বলছে, অনেকে অনেক ভুলভাল কথা বলছে আপনাদেরকে, খুব সাবধান মেষ লগ্ন মেষ রাশি, যারা ব্যবসা করছেন ব্যবসা ডুবে যাওয়ার চান্স খুব বেশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি খুব সাবধান, ধনু লগ্ন ধনু রাশি খুব সাবধান, কারণ জানবেন আপনাদের জন্য মানে কপালে শনি নাচা যেটাকে বলে না, সেই শনি নাচতে শুরু করেছে আর অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন। একটু কেয়ারফুল হোন লাইফের ব্যাপারে, একটু অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি অ্যাপ্লাই করতে শিখুন, আর কতদিন যুদ্ধ করবেন, আর কতদিন স্ট্রাগল করবেন, এবার তো একটু চোখ খুলুন, এবার তো একটু বাঁচার মতন বাঁচুন, স্ট্রাগল করে বাঁচার কোনো মানে হয় না। কোন একজন মহাপুরুষ বলেছিলেন জীবনটা হচ্ছে ভোগ করার জন্য, দুর্ভোগ যেন না চলে আসে, তা জীবনটাকে ইউটিলাইজ করতে শিখুন। আর একটা কথা বলবো, সময় শেষ হয়ে গেল, যাদের যাদের মেষ লগ্ন মেষ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এবং ধনু লগ্ন ধনু রাশি, যারা স্টুডেন্ট এবং যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, বি কেয়ারফুল এই টাইমটা, আগামী 1.5 বছর মারাত্মক খারাপ পিরিয়ড শুরু হয়ে গেছে আপনাদের জন্য, এবং কিন্তু একাডেমিক ইমিডিয়েট রেমেডি, ট্রিপল রেমেডি অবশ্যই, ইমিডিয়েট রেমেডি করুন, একদম দরকার পড়লে রিসার্চ রেমেডি অ্যাপ্লাই করুন। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে সিটিভিএন এ লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে, আজকে এখানে শেষ করছি, অবশ্যই আবারও কালকে রাত 11টার সময় আমাদের অপেক্ষা থাকবে। তবে বুকিং নাম্বার খোলা থাকছে, অনলাইন প্রেডিকশন অবশ্যই চলছে, ডেফিনেটলি আপনার স্বার্থে আপনি ফোন করুন, দেখুন কি হয়। অনেকে বলছেন না ম্যাজিক ট্যাজিক ইত্যাদি, ফোন করে লাইভে বলবেন, লাইভে সেই চ্যালেঞ্জ থাকলো। অবশ্যই আজকে এই পর্যন্তই, অভিদাকে নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে।